नमस्कार बंधु स्पोर्ट पेंसिल चैनल नतून भिडियो स्वागत कथा प्रत्येक भिडियो शुरूते कमेंट सेक्शने जो ईस्ट बेंगल कथा लिखभन भिडियो करार बहु आगे असंख्य ईस्ट बेंगल समर्थक इतिमदे कमेंट सेक्शने देखे नीते मैसेजे बर पर जय ईस्ट बेंगल कथाटा कमेंट सेक्शने लिखते बोलें आशी बंधु से प्रसंगे তার আগে বলবো ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবারের যদি আপনি অংশীদার হতে চান তাহলে আপনি চট করে কিন্তু সমর্থন জোগাতে পারেন এই স্পোর্ট পেন্সিল চ্যানেলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটা ব্যক্তিগত অনুরোধ আপনাদের উদ্দেশ্যে অতি অবশ্যই রয়ে গেল এমএমএস থেকে একটা পয়েন্ট যদি সামগ্রিকভাবে দেখেন যদি তাহলে সেটা খারাপ নয় কিন্তু ইস্ট বেঙ্গল এই মুহূর্তে যে তলানিতে রয়েছে বা ছিল আজকের ম্যাচের আগে সেখানে এমএমএস থেকে মূল্যবান তিন তিনটে পয়েন্ট সংগ্রহ করাটা অত্যন্ত জরুরি ছিল সেই সুযোগ এবং সম্ভাবনাও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে এসে গিয়েছিল একটা কথা বলি বন্ধুটা থেমে গিয়ে যে মাঝে একটা দীর্ঘ বিরতি তৈরি হয়েছিল অর্থাৎ আইএসএল খেলা বন্ধ ছিল আজকেই কিন্তু নতুন করে একটা বিরতির পরে আবার খেলা শুরু হলো প্রথমে ইস্ট বেঙ্গল ক্লাব খেলেছে এরপরে কেরালা ব্লাস্টারও খেলবে আজকে সুপার স্যাটারডে কালকে সুপার সানডে যাই হোক নতুন করে বিশ্বকাপ ক্রিকেট শেষ হয়ে যাওয়ার পরে ক্রিকেটের উন্মাদনার পরে ফুটবল নিয়ে আবার আমরা নতুন করে ভাবনা চিন্তা শুরু করছি ঠিক এই জায়গায় আমাদের প্রিয় দল ইস্ট বেঙ্গল ক্লাব আজকে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলেছে টিভিতে আপনিও দেখেছেন আমিও দেখেছি নতুন করে খেলা সম্পর্কে কোনো মূল্যায়ন করার আগে যে কথাটা বারবার করে বলেছি আগেও আরো একবার বলবো বন্ধু আমি কোচ কার্লোস কুয়ার্দাদের কোন রকম সমালোচনা করব না সে স্পর্ধা বা সাহস বা যোগ্যতা আমার নেই কিন্তু কোথাও যেন একজন অত্যন্ত সাধারণ ফুটবল দর্শক হিসাবে আমার মনে হচ্ছে যে কোচ কার্লোস কুয়ার্দাদ কিন্তু পজিশনাল ফুটবলার নামাচ্ছেন না ভালো করে খেয়াল করলে দেখা যাবে প্রথমে এগারো জন পরে পাঁচজন পরিবর্তিত ফুটবলার অর্থাৎ একটা ম্যাচে কোচ ষোলো জন ফুটবলারকে ব্যবহার করার সুযোগ পান এবং তিনি তার সদ্ব্যবহার করেন সেখানে খেয়াল করলে দেখা যাবে লেফট ব্যাককে বসিয়ে দিয়ে নামছে সেন্ট্রাল ডিফেন্ডার মাঝমাঠের ফুটবলার বসে যাচ্ছে নামছে রাইট ব্যাক খেয়াল করবেন বন্ধু শুধুমাত্র আজকের ম্যাচটা দিয়ে নয় সামগ্রিকভাবে কোচ কার্লোস কুয়ার্দাদকে এরকম একটা ভাবনা চিন্তা তিনি কেন করছেন এই প্রশ্নের কিন্তু উত্তর বাঁচতে হবে যে দলটা শুরুটা খুব ভালো করেছিল কোচ কার্লোস কুয়ার্দাদ তার মতন করে বলেছে যে ডুরান্ডে যে খেলাটা খেলেছিলাম সেটাকেই আবার খেলতে হবে একটা কথা তথ্যের খাতিরে জানিয়ে দিই যদি গোটা মরশুমে আজকের ১২তম ম্যাচের পরে ইস্ট বেঙ্গল ক্লাবের পরিসংখ্যানের দিকে আমরা তাকাই তাহলে যে জিনিসটা আমরা বারবার দেখব সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল দল মোটামুটি তার থেকে সামান্য পিছিয়ে বা এগিয়ে বা সমানের দলের বিরুদ্ধে মোটের উপর একটা সাফল্য পাচ্ছে কিন্তু এগিয়ে থাকা দলের বিরুদ্ধে তারা কোনোভাবেই সাফল্য পাচ্ছে না অর্থাৎ ফারাকটা বন্ধু যে যাই করুক না কেন আসলে শক্তির নিরিখে একটা ফারাক হচ্ছে অর্থাৎ আমার থেকে এগিয়ে থাকা দলের বিরুদ্ধে পরাজয়টাই আমার কাম্য অনেকে বলতে পারেন যে যে ম্যাচগুলো হেরেছে সেই ম্যাচগুলোতে ইস্ট বেঙ্গল ক্লাব এগিয়েছিল পরে গোল খেয়েছে ওসব বিচার বিশ্লেষণের মধ্যে গিয়ে সূক্ষ্মাত সূক্ষ্ম বিষয়ের মধ্যে না গিয়ে যদি আপনারা সামগ্রিকভাবে একদম খালি চোখে বিষয়টা দেখেন তাহলে দেখা যাবে এই ইস্ট বেঙ্গল সেই সব দলের বিরুদ্ধে মোটের ওপরে সাফল্য পেতে পারে যারা তাদের থেকে পিছিয়ে বা সমমানের বড় কোনো দলকে হারাবার মতো ক্ষমতা এই ইস্ট বেঙ্গল ক্লাবে নেই অনেকে প্রশ্ন করতে পারেন মোহনবাগানকে হারিয়েছিল বন্ধু ফ্লুক বলে শব্দটাই কিন্তু আজকে আমি ব্যবহার করতে বাধ্য হচ্ছি এটা ব্যবহার করার পরে অনেকেই আমাকে মোহনবাগানি বলে ডেকে দিতেই পারেন তাতে সত্য তো আর চেপে থাকে না কোন একটা ম্যাচে কোন একটা দল মানসিকভাবে উজ্জীবিত হয়ে প্রবল প্রতিদ্বন্দ্বীকে রুখে দিতে পারে বা হারিয়ে দিতে পারে আমি মনে করি ওই ম্যাচটা সেরকমই কিছু ছিল ফ্লুক সেটা পরবর্তী ম্যাচে প্রমাণ করার দায় ছিল ইস্ট বেঙ্গল ক্লাবের তারা প্রমাণ করতে পারেনি তাই এই ফ্লুক শব্দটাই ব্যবহার করব অঘটন তো প্রতিদিন ঘটে না ঘটনাই প্রতিদিন ঘটে আজকে চেন্নাই ম্যাচে কে বা কারা ব্যর্থ হল তাদের দিকে রিভলভার তুলব না শুধু একটা কথাই বলবো বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবের বিদেশি রাজ্যে মানের ইস্ট বেঙ্গল ক্লাবের উচিত আগামী ট্রান্সফার উইন্ডোতে পাঁচখানা বিদেশিকে পরিবর্তন করা প্রশ্ন এটাই যে প্রথম লেগের শেষে ট্রান্সফার উইন্ডোর আগে ইস্ট বেঙ্গল ক্লাব এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে যে সেখানে ইনভেস্টার সংস্থা পয়সা খরচা করে
বিদেশি ফুটবলার নেবে এটা ভাবার কোনো কারণ নেই। একজন দুজন দুজন বললেও হয়তো একটু বেশি বলে ফেলবো, বিদেশি ফুটবলার এদিক ওদিক পরিবর্তন হতে পারে, তার কারণ ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ অন্তত এ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে সমর্থকদের মতো ইনভেস্টরও দেখে নিতে পেরেছে। তারা যখন সুযোগ ছিল তখন সেভাবে পয়সা খরচা করতে রাজি হয়নি বা অপারগ হয়েছেন। আজকে নতুন করে ট্রান্সফার উইন্ডোতে তারা নতুনভাবে উজ্জীবিত হয়ে ফুটবলার নেবেন, এগুলো ভাবাটা একেবারে অবান্তর, মূর্তির স্বর্গে বাস করার মতো। তাহলে একটা কথা বলে দিই, ইস্টবেঙ্গল ক্লাবের তিন তিনটে আইএসএল এর আগে যে খেলেছে সেখানে যে গতি প্রকৃতি হয়েছিল, কোচ কার্লোস কুবারদেতের মতো একজন প্রকৃত যোগ্য শিক্ষক কোচকে আনার পরও পরিবর্তন বিশেষ কিছু হবে না। আসল কথা বন্ধু, একজন কোচ ততটাই ভালো যতটা ভালো তার দলটা। কোচ কার্লোস কুবারদেতের হাতে এমন একটা দল তুলে দেওয়া হয়েছে, এ কথাটা বললে অনেক ইস্টবেঙ্গল সমর্থক আমাকে পাল্টা আঘাত করতে পারেন যে আপনি তো বলেছেন দলটা নাকি দুর্দান্ত, দলটা দুর্দান্ত এ কথাটা বলিনি বন্ধু। সেখানে বলেছিলাম যে গত তিনটে মরশুমের তুলনায় এই দলটা ভালো। অনেকে বলবেন প্রথম মরশুমে দুর্দান্ত দল হয়েছিল, নিঃসন্দেহ হয়েছিল, কিন্তু সেই দলটা দল ভালো হলেও তো চলে না, প্রস্তুতির জন্য বিন্দুমাত্র সময় সুযোগ পাননি, পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেনি ফুটবলাররা, সেই সময়টা তাই পায়নি, এমনকি কোচও পায়নি, যে কারণে ফলাফলটা ঠিকঠাক হয়নি। হ্যাঁ, সেই দলটাকে যদি ঠিকঠাকভাবে লালন পালন করা হতো তাহলে হয়তো সাফল্য আসলেও আসতে পারত। ভিডিও শেষার্ধে এসে আমি একটা কথাই বলবো, কোচ কার্লোস কুবারদেত বারবার করে বলছেন যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তিনি ভাবছেন তরুণ ফুটবলারদেরকে নিয়ে, তিনি আগামী দিনের একটা নতুন ইস্টবেঙ্গল ক্লাব আমাদের সামনে তুলে ধরবেন। আজকের ম্যাচের পরও আমরা সেই প্রত্যাশা রাখব, কোচ কার্লোস কুবারদেতকে সময় দেওয়া হোক, দেখা যাক তিনি শেষ পর্যন্ত কি করতে পারেন। ধন্যবাদ।